মসজিদে নামাজ পড়তে গিয়ে মোজার দুর্গন্ধ ফেলে কেমন লাগবে সিজদা দিতে গিয়ে সামনের জনের মোজার গন্ধে মনে হবে যে পেটের নারী বুড়ি উদয় বের হয়ে আসছে শীতকালে এটা বেশি হয় এটাকে অন্যভাবে দেখলে বলা যায় যে একজন নামাজই আরেকজন নামাজগিকে কষ্ট দিচ্ছে কিভাবে কষ্ট দিচ্ছে দুর্গন্ধ দিয়ে কাঁচা পেঁয়াজ আর রসুন চিবিয়ে খেলে মুখ থেকে দুর্গন্ধ বের হয় এগুলো খেয়ে মসজিদে গেলে থমথম পরিবেশে দুর্গন্ধ আরেকজনের নাকে যায়। আ একজন নামাজি এতেে বিরক্ত হতে পারে। নবীজি মাহ আলহী সাল্লাম ফেহাজ ও রশুনের বপারে বলেছেন। মান আকালা মিন সাজারাতিল মুন্তানিয়াথি ফেলা বুন্না, মাছ জিদানা, ফাইননাল মালা ইকাতা। তা আজ্জা, মিম্মা, এতা আজ্জা, মিনহুুল ইন্স। কেউ এসব দুর্গন্ধযুক্ত জিনিস খেলে সে যেন আমার মসজিদের নিকট না আসে কারণ মানুষ যেসব জিনিসে কষ্ট পায় ফেরাও সেই সব জিনিসে কষ্ট পায় পেঁয়াজ রসুন খাবার পর মুখ থেকে দুর্গন্ধ বের হয় বলে নবীজি সাল্লাহ আলাই খুব শক্তভাবে বললেন এগুলো খেয়ে কেউ যেন মসজিদে না যায় কারণ কি কারণ মানুষের কষ্ট হবে বলে ইসলাম এমনটা সমর্থন করে না যে আমি ইচ্ছে মতো আল্লাহ তালার ইবাদত করব। আমার ইবাদতের ফলে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা কেউ বিরক্ত হচ্ছে কিনা সেটা দেখার আমার টাইম নেই আল্লাহর ইবাদত করতে গিয়ে বান্দাও যেন বিরক্ত না হয় ইসলাম সেদিকে লক্ষ্য রাখতে বলে যেমন ধরুন মানুষ কিছু খাবার পর তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় নাস্তা করে মানুষ নামাজ পড়ে যায় নামাজ পড়তে যায় ভাত খেয়ে মানুষ নামাজ পড়তে যায় কুলি সত্ত্বেও তার মুখ থেকে কিন্তু কিছুটা হলেও দুর্গন্ধ বের হয় পুরোপুরি দুর্গন্ধটা যায় না তো নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলতেছেন লাউ আন আশুক্কা আলা উম্মা থি আলা নাসি আমার তুহুম বিশ্ব ওয়াকি মা কুল্লিসলা আমার উন্মতের জন্য যদি আমি কঠিন মনে না করতাম তাহলে আমি প্রত্যেক নামাজের সাথে তাদেরকে মিস করার নির্দেশ দিতাম আচ্ছা চিন্তা করুন তো নবী আলাইহি আলহিউসাল্লাম যদি নির্দেশ দিতেন তাহলে তো নামাজের সাথে মিস ওয়াক করা অবশ্য কর্তব্য হয়ে যেত অনেকেই সাথে করে মিস ওয়াক না রাখলে এটা পালন করতে পারতো না কষ্ট হতো কিন্তু নবী জিসল্লিহ্লামের বলার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে নামাজের আগে মিস ওয়াক করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মিস ওয়াক করলে কি হবে সবচেয়ে বড় ফায়দা যেটা আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে আর আমাদের দুনিয়া বি সবচেয়ে বড় ফায়দা সেটা হলো যে মুখের দুর্গন্ধ দূর হবে দুর্গন্ধ আর মুখে থাকবে না এতে কি হবে আশেপাশের মুসল্লি বিরক্ত হবে না একজন মানুষ যদি কয়েকদিন গোসল না করে তাহলে তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে সে মানুষের সাথে চলাফেরা করে মসজিদে যায় তার শরীরে দুর্গন্ধ মানুষকে কষ্ট দেয় মানুষকে কষ্ট দিয়ে এভাবে ইবাদত করা কি ঠিক নবী জ্লা আলাইহি সময়ে ঝুমার নামাজে গ্রামের লোকজন অংশগ্রহণ করতো অর্থাৎ বেদুইনরা অংশগ্রহণ করত তো জীবিকা অর্জনের জন্য ব্যস্ত থাকার কারণে ঝুমার নামাজে এমনভাবে ভাবে আসত যে তাদের শরীরের ময়লা লেগে থাকতো তাদের শরীরে যখন বাতাস লাগতো তখন বাতাস দুর্গন্ধযুক্ত হয়ে যেত এতে করে মসজিদে উপস্থিত অন্যান্য লোকদের জন্য কষ্টকর হতো অন্যান্য সাহাবিরা নবীজিস্ল আলহ্লামকে বিষয়টা জানালেন স্বয়ং আল্লাহর ইবাদত করতে এসেও কি কার কষ্ট হচ্ছে না হচ্ছে দেখতে হবে হা অবশ্যই দেখতে হবে গ্রাম্য বেদুইনদেরকে জিজ্ঞেস করলেন তোমরা গোসল করো না কেন মানুষের কষ্ট হয় বলে নবীজ সাল্লু আলহিস্লাম গ্রাম্য লোকদেরকে গোসল করতে বললেন নিজের মন মতো আল্লাহর ইবাদত করাটাই যথেষ্ট না আশেপাশের লোকজন কষ্ট পাচ্ছে কিনা সেটাও দেখতে হবে জুমার নামাজে সাধারণত অনেক মানুষ অংশগ্রহণ করে অন্যান্য নামাজে এত মানুষ হয় না সেখানে যদি মাত্র একজনের শরীর থেকে দুর্গন্ধ বের হয় তাহলে অনেক মুসল্লির অসুবিধা হবে আল্লাহর ইবাদত করতে এসে ইবাদতে মন না দিয়ে গন্ধ টেকানোর দিকে তাদের মন থাকবে এক্ষেত্রে সমাধান কি ইসলাম এক্ষেত্রেও একটা সমাধান নিয়ে হাজির হলো নবীজি সাল্লাম বললেন আল গুসলু ইয়াল জুমুয়াতি ওয়া জীবন আলাকুল্লি জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমদের গোসল করা ওয়াজিব মানে কি আপনি জুমার নামাজে গেলে আপনাকে অবশ্যই গোসল করেই যেতে হবে আল্লাহ ইবাদত করতে গিয়ে আরেকজনকে কষ্ট দিতে পারবেন না জুমার দিন অনেক মানুষের সাথে আপনার দেখা হবে ইসলাম শুধু গোসল করে দুর্গন্ধ দূর করতেই বলেনি সুগন্ধি ব্যবহার করে অন্য মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার কথাও বলে আপনি জুমার দিন এত কষ্ট করে গুসল করবেন দুই তিন মাস তো আবার শীতকালেও গোসল করতে হয় নিজের টাকা দিয়ে আতর কিনে আরেকজনকে সুগন্ধি বিতরণ করবেন এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে এতে আপনার লাভ কি লাভগতি ছাড়া তো মানুষ এক পাওয়া আগায় না দেখি নবীজি সাল্লাই কি বলেন নবীজি সাল্লাইসাল্লাম বলতেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে যথাসাধ্য ভালোভাবে পবিত্রতা অর্জন করে নিজের তেল ব্যবহার করে বা নিজের গোড়ে যে সুগন্ধি আছে তা ব্যবহার করে তারপর দুজন লোকের মাঝে গিয়ে বসে ফাকানা রাখে আর ইমামের খুদ্ দেওয়ার সময় চুপ থাকে তাহলে সে জুম্মা থেকে আরেক জুমা পর্যন্ত যাবতীয় গুনা আল্লা তালা মাফ করে দেন তার মানে পরিপাটি হয়ে মানুষের সামনে যেতে ইসলাম উৎসাহিত করে সেজন্য ইসলাম পুরস্কারও দিচ্ছে ইসলাম কল্যাণকামী ধর্ম রুচিশীল ধর্ম ইসলাম শ্রেফ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে বলে না আশেপাশের মানুষেরও যেন বিরক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে বলে তো আমার এই লম্বাচূড়া আলোচনা থেকে সারাংশ হলো যে আমরা যেন মানুষের কষ্টের কারণ না হই হোক নমাজে নমাজের বাহিরে বিশেষ করে তো নমাজে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো দুর্গন্ধযুক্ত ময়লা পোশাক পরে মানুষের সামনে যাওয়া যাবে না যেসব খাবারে কাঁচা পেঁয়াজ বা রসুন আছে সেগুলো খেলে ভালোভাবে মুখ পরিষ্কার করে মানুষের সামনে যেতে হবে একদিন মোজা পড়লে সেটা থেকে দুর্গন্ধ ছড়ায় তাই নিয়মিত মোজা দুইয়ে পড়তে হবে রোদে শুকাতে হবে যাতে আপনার মোজার দুর্গন্ধে অন্যজনের কষ্ট না হয় তো মোজা থেকে দুর্গন্ধ না হওয়ার জন্য জুতোর মধ্যে আমরা পাউডার বা বরিক পাউডার দেওয়া যেতে পারে বাহুর নিচের দুর্গন্ধ রোধ করতে লুম পরিষ্কার রাখুন সুগন্ধি ব্যবহার করুন মানুষ বিরক্ত হয় মোট কথা মানুষ বিরক্ত হয় এমন কাজগুলো পরিহার করতে হবে আল্লাহ সাহা আমাদেরকে তৌফিক